অবস্থানরত পপুলার হাসপাতালের চিকিৎসক শওকত হায়দারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায়, ওই চিকিৎসক ব্রণের ইনফেকশন চেক করার জন্য ছাত্রীর গালে চুমু খান এবং ইঞ্জেকশন দেওয়ার নামে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এই ঘটনায় পপুলার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। চিকিৎসক ও ছাত্রীর এক ফোনালাপ থেকে জানা যায়, ওই ছাত্রী চিকিৎসকের কাছে ফোন করে জানতে চান কেন তিনি চুমু খেলো। তখন ডাক্তার শওকত বলেন, কিস করিনি, কি একটা দাগ ছিল সেটা দেখেছি। তখন ছাত্রী আবার জানতে চায়, তা ঠোঁট দিয়ে মুখ দিয়ে করতে হয়। তখন ডাক্তার বলে, ওইখানে ইনফেকশন আছে কিনা সেটা দেখেছি। পরে ডাক্তার শওকত ছাত্রীকে দুঃখিত বলেন। জানা যায়, গত শনিবার চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন ডাক্তার মোহাম্মদ শওকত হাওদারের কাছে যান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। এ সময় ব্রণের স্থায়ী সমাধানে ইনফেকশন দেওয়ার কথা বলে ডাক্তার শওকত। এরপর ইঞ্জেকশন দেওয়ার নামে ওই ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এরকম আচরণে দ্রুত ছাত্রীটি বের হওয়ার চেষ্টা করে। এ সময় আবার গালে ব্রণ ইনফেকশনের নামে ডাক্তার শওকত হায়দার ওই ছাত্রীর গালে চুমু খায়। এদিকে এ বিষয়ে ডাক্তার শওকতকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি জানান, এরকম ঘটনা ঘটেনি, তার সাথে দেখা করতে চাইলে তিনি রাজি হননি।